সালাম আলাইকুম গাইস, আজকে সেহরির এটা হলো শেষ পর্যায়। অর্থাৎ এখন আমার যে কাজটা সেটা হবে আমার সেহরি খেতে হবে। তো এগুলো এখন আমি কিছু গরিবের বিরিয়ানি পাকাই আনলাম, বেশি গরম খাওয়া যাবে না, সুতরাং আপাতত কিছুক্ষণের জন্য আমি এসিটা একটু ছাড়ে দিচ্ছি আর জামা কাপড়গুলো একটু পরিবর্তন করে নিচ্ছি, যাতে করে একটু ঠান্ডা হয় এবং আমি মানে যেন সুন্দর মতো খাইতে রুজু করেও আসলাম আর সেহরি খাওয়ার সময় তোমার কবুল হয়। এটা গায়ে দিয়ে গোসল করছি, এখন ফুলে আর একটা গায়ে দিই। এটার মধ্যে আমার যে গায়ের পানিগুলো ছিল পানিগুলো এখানে অনেকটা আটকিছে। এখন মাত্র 4টা বাজে, সাইডে 1 মিনিট হবে। আমার অনেক আগের টুপি, এখন আমি খাবার শুরু করতে হবে। খাবারটা শুরু করে দিতেছি, আমি আবার চাল সহ্য করতে পারি না, চাল খাইলে আমার নাক দিয়ে পানি আসে, সর্দি আসে। যা এসিটা বন্ধ করে দে, এসিটা বন্ধ করে দে। আপাতত খানাটা শুরু করে দিতেছে, মোবাইলটা হাতের কাছে রাখি, তাহলে টাইমটা একটু দেখতে পারবো। যাক, আল্লাহ আল্লাহর কাছে আমার খেজুর এখানে সব এলোমেলো হয়ে গেছে। আপাতত এই প্লেটে করে খানাটা খাইনি, আর আরো প্লেট আছে আমার। আচ্ছা, তা আপাতত এখান থেকে এগুলো ঢালি নিচ্ছি। আমার
গরিবের বিরিয়ানি। তো গরিবের বিরিয়ানি বেশি কিছু না, পেঁয়াজ, কাঁচা মরিচ, মিক্স মশলা আর পুরাতন ভাত কয়টা, এটা হলো আমার গরিবের বিরিয়ানি। দোয়া করতেছি আল্লাহ এখন মন্দা বাজার থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করেন। আজকে 25 তারিখ, 25শে মার্চ 2023 সাল, রাত্র এখন 4:04 হইতেছে। আল্লাহ সকল যত শয়তানদের পতন করে, যেসব শয়তানের কারণে মানুষ উঠতে পারতেছে না, আমাদের ঘরের পাশে আছে কিছু শয়তান, আল্লাহ তাদের দল বতন ধ্বংস করে দিব। আল্লাহুম্মা সত্তে সামলাম, আল্লাহুম্মা ফারাজ জামা। এগুলো আমার মা বাপের অনেক কষ্ট দিয়েছিল আল্লাহ। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতেছে, বেচা কিনে নাই, অনেক সমস্যা। আল্লাহ সমস্যাগুলো তুই দূর কর। আমার অনেক সাবস্ক্রাইবার অভাবের মধ্যে আছেন, অসুস্থ আছেন, সমস্যা আছে, আল্লাহ তুই তাদের সমস্যাগুলো সমাধান করে দে। সেটা হতে পারে শারীরিক, অর্থনৈতিক, মানসিক, আল্লাহ তাদেরকে সুস্থ করে দে। জানা লোকের অনেক দাম, যে কোনো কাজ হোক, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স হোক, যা হোক না কেন, আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি পুকু বিনে হিসেবে যেন আল্লাহ ব্যস্ত দেয়। অনেক কষ্ট দিছে জানোয়ার তানোয়ার, এগুলো আল্লাহ তুমি তার পতন করে দিবি রে আল্লাহ। আল্লাহ অনেক টেনশন দিছি কিন্তু তারা পতন করে দিবি রে আল্লাহ। আল্লাহ
একটা রুটি লাগবে না, শয়তানের ধ্বংস করে দিব আল্লাহ, আল্লাহ জুলুমের পতন কর আল্লাহ। অনেক টাকার ঋণ আছে আল্লাহ, তাড়াতাড়ি যেন ঋণগুলো পরিশোধ করতে পারে রে আল্লাহ। আল্লাহ রাস্তা বাড়াই দে রে আল্লাহ। অনেক ভাই বোন আছে কোম্পানিতে পাঠাই দিতেছে, আল্লাহ তুই এদেরকে রক্ষা কর আল্লাহ, তুই কোম্পানির আয় উন্নতি বাড়াই দে, যেন কোনো বাইরে যেন দেশে না পাঠায়। অনেক ভাই বোন অসুস্থ আছে, অনেক আমার মতন এরকম ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে তুই রক্ষা কর, ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করার ব্যবস্থা কর, সুস্থ করে দে, হাসি খুশি রাখ। অনেকে শারীরিকভাবে অসুস্থ আছে, সুস্থ কর। তাড়াতাড়ি করে খাইতে পারি খাওয়ার সময় তো কুকুর হয়। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং করবেন, আল্লাহ যেন আপনাদেরকে আজীবন হাসি খুশি রাখে, কোটি কোটি টাকার মালিক বানিয়ে রাখেন। আপনারা আমার অবশ্যই চ্যানেলের আমার ভিডিও গুলো লিঙ্ক শেয়ার করবেন, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে, এমনকি ইমো ইমো গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে, আল্লাহ আপনাদেরকে আজীবন হাসি খুশিতে রাখবে, কোটি 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 টাকার মালিক বানিয়ে রাখবে ইনশাআল্লাহ।
হয়েছে আমার খাবার। কিছু আপেল খাইলে অনেকটা ঝাল লাগছে, তো তিন নম্বর রোজা, কি গেছেন মা? আর কি গেছেন বাবা? না না
গেছে বাবা, অর্ধেক নষ্ট হয়ে গেছে। হসান পালাই দিব, অর্ধেক নষ্ট হয়ে গেছে। ও মা, মা গো, আমার নাজি সুর গোলা নেই মা। আব্বা, ও আব্বা, হাতে লেখা লেখছি নিস গে বাবা। এই সময় মার 2-3 মিনিট আছে আমার, বেশি নেই। ভাত খাইছি, মুখ হাত দেয় না মা, মা মুখ হাত দেয় না রে মা। এরকম মুখাতে এর কি গাতিছি দেখছি নি মা। ও মা, দেখছেন কি গাতিছি বাবা? গিয়া দেখেন না মা, এর বাবা খানে কাম নো খাইয়ে কেন মা? ও মা, বাবার মনে সময় বেশিক্ষণ নাই, হাত ধুই আই। জানে কেন কতক্ষণ হড়ালি করেন বাবা, পরে ফোন দিব কেন মা? ও মা, এর 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 আইডিয়া হাত ধুইও ন, হাতও ধুই ন, যাই কেন হাত ধুই আই বাবা। ও আম্মু, মশা পেলে মশাটা আড়াই দি, বালান থাক। আরে এটা আর বেশি উঁচি গেছে। আরে মশা রে, অল্প কতদূর ভালো পাইছে, বেঁকে উঁচি গেছে, মশাটা আড়াই দি। তো ও বাবা, তো বাবা পরে ফোন দিব কেন মা? ও মা, আচ্ছা তো রাখি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আরে খোলস না রে গুগল, তুই তাড়াতাড়ি খোল রে গুগল। আমি ঝটপট হাত মুখ ধুই আসতেছি, তাড়াতাড়ি হাত ধুই আইতেছি, তেলে কড়িকে কালকে ধুই, মাছকা ধুইতেছি না, আপনারা একটু লাইনে থাকেন।
মানুষ চলিয়ে আসতে আর দেরি করি নাই। তো এখন আমার এগুলা হলো তো এমনি একটু ঢাকনা দিয়ে রাখি, রুটিগুলো এখানে থাকুক, ঢাকনা দিয়ে রাখলাম, এগুলোর একটা ঢাকনা দিতে হবে। এখানকার 4:37 আসান, সুতরাং আমাদের এখন আর 5 মিনিট আছে, 2 রাকাত, তাই যদি নামাজ পড়তে হবে, ওষুধটা খাই লইতেছি। এ প্রবাসে আসি, জীবনটা শেষ করে দিলাম, ওষুধ যদি না খাই তাহলে জীবনটাই চলে না। আরো অনেক কাজ পড়ে আছে আমার, আপনারা একটু লাইনে থাকেন। কিছু নষ্ট হয়ে গেছে, তারপর আমি ঝটপট চলে আসতেছি।